ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ মহরম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া জানান, গেল রাতে ধ্রুবড় উপজেলার বালিগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2018 সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ওয়ারেন্ট জারির পর থেকে দীর্ঘ 5 বছর তিনি ঢাকা সহ বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।